সবাইকে শুভেচ্ছা বাবা তুমি যাও আমার চোখে যাও বসে এখানে কেমন আছে কোথায় সবাই দেখি কে আসলো সালাম আলাইকুম সবাইকে আচ্ছা ক্যামেরা কি ঠিক আছে আমাকে কেউ একটু বলবে প্লিজ যাবে ক্যামেরা কি ঠিক আছে দেখো তো মানে কি ঠিক মতো ধরা হয়েছে লুবনা সাবা ওয়েলকাম হ্যাঁ সালাম বলছি ক্যামেরা কি ঠিক মতো ধরা হয়েছে একটু দেখো তো হ্যাঁ লিটন ভাই ওয়েলকাম ক্যামেরাটা ঠিক আছে কিনা না ধরা আমি জাস্ট এটা হ্যাঁ হ্যাঁ মিলন ভালো আছি ভালো আছিস ইয়ানিস্ট সবাইকে হাই বলো তো

এইটা আমি এই জায়গাটা কখনো লাইভে আসি নাই কিন্তু আমার এই জায়গাটা প্রচণ্ড সুন্দর একটা জায়গা আমি মানে মানে দেখাবো আর কথা হচ্ছে যে সবাই অ্যাটেনশান যাই না মানে আমাদের অ্যাডমিন সাহেব আসেন কি না মঞ্জুর করিম যে শুধু হ্যাঁ কলি আই ওয়েলকাম মানে শুধু মঞ্জুর করিমের একটা ফুল ফুল শার্ট নাই হ্যাঁ আমাদেরও ফুল ফুল গেঞ্জি আছে এইটা দেখানোর জন্যই মানে মেনলি আজকে এটা মানে কি মানে কি পড়া তো যাই হোক তো আমি আমি আমার এই জায়গাটার সাথে পরিচয় করাই দিই আমি থাকি এখানে এই শহরটার নাম হচ্ছে মুত্রিকু পাঁচ হাজার লোকের বাস এই শহরে পাহাড়ি এলাকা তো মানে পাহাড়ের ভাজে 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 হচ্ছে এক মানে আর কি বাড়িঘর তো আমি এখন আমার বাসার উপরে তো এই জায়গাটা হচ্ছে আপনার মানে সামনে বিচ নিচে শহর আমি আছি উপরে তো যাই হোক আপনাদের একটু দেখাই জায়গাটা আচ্ছা সবাইকে মানে কি শুভেচ্ছা না যারা যারা লাইনে আসেন ক্যামেরা কি ঠিক আছে আবার মানে আবার উল্টে গেল কেন মানে কি বুঝলাম না দেখেন এটা হচ্ছে মত্রিকু এটা হচ্ছে আপনার স্পেনের মানে আর কি গিপুস্কোয়া প্রভিন্স আর কি এটা টোটাল হচ্ছে এটাকে বলে হচ্ছে আপনার বাস এরিয়া তো আমার এই শহরের নাম হচ্ছে আপনার মানে আর কি এই যে নিচে হচ্ছে আপনার পোর্ট এখানে অনেক পোর্ট কোর্ট আছে এখানে এই এলাকা হচ্ছে মানে কি মূলত মৎস্য এরিয়া হ্যাঁ এই যে এইটা হচ্ছে মানে এই যে সাগরটা দেখতেছেন এটা হচ্ছে আপনার কান্তাব্রিক সাগর আর কি আটলান্টিকের আটলান্টিকের শাখা সাগর হ্যাঁ তো এইখানে হচ্ছে এই এলাকার লোকজন প্রচুর মাছ মারে মানে কি মানে কি প্রচুর আকারে এদের সবারই পার্সোনাল সবারই মোটামুটি বোট আছে সবার ছোট ছোট শিপ আছে বাবা থাইকো তো এই যে দেখেন নিচে সব হচ্ছে মানে আপনার এই যে পার্সোনাল বোট আছে সবার হ্যাঁ এরা হচ্ছে ওই অবসাদ মানে কি দিনে নর্মাল ডেতে মাছ মারতে যায় এই যে আমার নিচে যেটা দেখতেছেন এটা হচ্ছে পোর্ট তো এরা হচ্ছে মানে আর কি কি খুব মানে কি খুবই ফিশিং করে আর কি তো এই হচ্ছে এরিয়া তো ক্যামেরা উল্টা আমার কাছে এরকমই মানে আর কি মনে হচ্ছিল মাই গড আমি বাবা দাও 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 আমার কাছে এইটাই মনে হচ্ছিল যে ক্যামেরা এরকম হয়ে গেল কেন কারণ আমি তো ধরছিলাম তো ঠিকই এইসব ক্যামেরা তো মনে ঠিক হবে আচ্ছা আচ্ছা তাহলে এইভাবেই নেই নাকি দেখুন যাক তাহলে এইভাবেই নিই খাড়া করিনি হ্যাঁ হ্যাঁ লুবনা সাবা হানিমুন করার জন্য তো খুবই ভালো জায়গা আমি তো বলেই রাখছি না যে মানে কি চলে এসেন এবার ঠিক আছে একলাস ভাই হ্যাঁ ইয়ানি মা এই যে তোমাকে আঙ্কেলরা দেখতে চায় সবাইকে হাই বলো কে নিবা তুমি না 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 বাবা 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 তুমি নিলে হবে না তো আম্মু কোথায় হবে তো তো হবে না এই যে ইয়ানি এখন পিচে যাবে তো যার ইয়ানি রেডি হইছে আর কি ইয়ানি তোমাকে কেমন করে দিব এই জায়গা তোমা আচ্ছা ক্যামেরা কি এখন ঠিক আছে জানি না হইলো আমি মানে আর কি ইয়ে করে সেট করলাম ঠিকঠাক মতো তো যাক এইভাবেই দেখে এখন আর ঠিক হচ্ছে না এই যে দেখেন আপনার এই যে এই মানে আর কি সমুদ্রের উপরে ঠিক উপরেই এরা হচ্ছে বাড়ি এইসব যে বাড়িগুলো মানে আমার খুব ইচ্ছা এখানে যদি থাকতে পারতাম হ্যাঁ সামনে সমুদ্র প্রকৃতির অন্যরকম মানে আর কি ছোঁয়া মানে ছোঁয়া তো এই এলাকা হচ্ছে আপনার মূলত মানে দারুণ জায়গা আর কি এই যে আমি আর একটু দেখাই এদিকে এইখানে ওই যে নিচে হচ্ছে আমার বাসা ওইখানে যা মানে কি বোঝা যাবে না তো এই হচ্ছে শহর এই হচ্ছে শহর মানে কি নিচে তো যারা যারা আসতে চান আমি তো বার্সেলোনা বিশেষ করে বার্সেলোনা মাদ্রিদের আমার ক্লোজ যারা তাদের আমি সবাইকে প্রায় বলি যে আসেন আমার এখানে ঘুরে যাবেন কারণ আমার এই এরিয়াটা যে কি পরিমাণ সুন্দর ও সরি সরি রে ভাই সরি সরি আমি মানে ঘাড় মোটকে যাবে এখন উপায় নাই আমি বুঝলাম না আমি মানে আমি ঠিক করেই তো মানে কি ধরছিলাম এইবার এইভাবেই ধরি আচ্ছা তো যাই হোক এই হচ্ছে শহর তো এই খাড়া করেই ধরি কারণ ইয়ে হচ্ছে না আমি ওই যে এর আগে যেভাবে দিলাম ওটা হয় নাই তো তো আমি প্রায় বলি আমার ক্লোজ লোকজনদের আর ইউরোপের মধ্যে যারা আছে মোবারক সালাউদ্দিন এই মোবারক কে যে সালাউদ্দিন নাকি খুব সমস্যা আছে সালাউদ্দিনের ইয়ে হয়েছে অ্যাকাউন্ট নাকি হ্যাক হচ্ছে শুধু বারবার তো যাই হোক মানে কি শুভকামনা বাবা আমি দাঁড়ালে তো হবে না মা তো যাই হোক মানে অপূর্ব সুন্দর জায়গা মানে আপনার টোটালি পাইস বাস্কোটা এই যে গি পুসোয়াটা দারুণ জায়গা মানে মানে আর কি মানে কি প্রকৃতির মানে সাথে থাকা আর কি হ্যাঁ তো আর এখানে আমাদের মানে ইয়েও আছে মানে একটু পাহাড়ি এলাকা ওঠা নামায় একটু সমস্যা এখানে গাড়ি না থাকলে একটু সমস্যা তো যাই হোক আজকে আমরা নামছিলাম আসছি আর কি এদিকে শাক খুঁড়তে শাক ডাটা শাক পাইছিলাম মানে কি রাস্তার পাশে ছোট ছোট শাক ও যে এই শাক পাইছো লিদা উইদালিদা শাক উঠাচ্ছে আচ্ছা তো যাই হোক এই ধরো এই আন্টি আন্টি জানু হাক কবে আসবেন আপনারা কত করে মানে আর কি বললাম হ্যাঁ যে না আসলে মানে আর কি মিস করবেন তো যাই হোক এই হচ্ছে ইয়ে আমি যেন আরও কি যেন বলতে চাইছিলাম হ্যাঁ যাক ঈদের পরে তো কারোর সাথে মানে আর কি মানে কথাবার্তা হয় নাই কাজ কাম নিয়ে খুবই মানে আর কি খুবই ব্যস্ত ফখরুদ্দিন রাজি বিশেষ করে মঙ্গলবারে আপনারা সবাই জানেন যে আমাদের মাদ্রিদের গেট টুগেদার আমাদের ফখরুদ্দিন রাজি আমাদের হানিফ মিয়াজি ইকবাল সোহেল মানে আমাদের মাসুদ ভাই বকুল ভাই এরা সবাই মিলে হচ্ছে আপনার গেট টুগেদারের অ্যারেঞ্জমেন্ট করতেছে তো মানে সব মানে বিশেষ করে মাদ্রিদের যারা আছেন সবাই মানে কি গেট টুগেদারে যাবেন আমরা দেখবো সবাইকে আমার খুব ইচ্ছা ছিল মাদ্রিদে যাওয়ার আমি মানে আর কি কথাও মানে আর কি দিছিলাম কিন্তু খুবই লজ্জিত এবং দুঃখিত যে যাইতে পারতেছি না কারণ আমার কাজটা নিয়ে আমি খুব প্রেশারে আছি মানে কি সামার টাইম তো আসলে আমি আগেও মানে আর কি বলে রাখছিলাম কিন্তু ওই মানে মানে ইয়ে করা হয় নাই টাইমটা করতে পারতেছি না যার কারণে যাই হোক মাদ্রিদবাসীর জন্য কামনা রইল হ্যাঁ যে মানে কি তাদের গেট টুগেদার জন্য এবং এই টাইমটা আপনারা রাজি টাইমটা জানাই দিন ওই মানে স্ট্যাটাস দিয়ে অথবা মানে ই করেন ওই দিন আমরা সবাই দেখব এই যে নতুন বাড়িঘর এখনো হচ্ছে হ্যাঁ হ্যাঁ সালাউদ্দিন দিন বাড়শোনায় এবার বড় করে গেট টুগেদার হবে মানে সেভাবে রেডি হও হ্যাঁ এবার আমরা আরও বড় ধামাকা করে বিশাল আয়োজনে আমরা বাড়ছে এবার মানে গেট টুগেদার মানে করবো বাবা 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 জানি অদিকে যেও না তো এই হচ্ছে ইয়ে আচ্ছা আমার কি আর কি থাকা উচিত লাইভে আমার তো মনে হয় না ইয়ে ইয়ে হয়ে গেছে যাই হোক আর একবার একটু মানে কি দেখাই তো যাই হোক সবাইকে ঈদের শুভেচ্ছা রইলো হ্যাঁ রুবায়ের চলে আসো রুবায় চলে আসো কিন্তু আসার সময় খালি হাতে এসো তুমি সাপ টাপ নিয়ে আসে না জানো বুঝছো হ্যাঁ তো আচ্ছা আচ্ছা আসো আমরা আর একটু সামনে যাই আচ্ছা যা মানে কি মানে কি কথা বলি আর একটু সামনে নিয়ে যাই আপনাদের এইখানে আমাদের এই জায়গাটা এমন যে পা মানে হচ্ছে রাস্তার দুই পাশে হাঁটলে যদি আপনার ইয়ে থাকে জংলা থাকে বাবা 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 এটা রেখে দাও সুমা জানি তো এই মানে আর কি এদের জংলাতেও ফুল ফুটে থাকে বুঝছেন রাস্তার চারপাশে দেখতে মানে এত সুন্দর মানে আর কি মন মানে মন ভরে দেয় মনে হয় না যে আর মানে আর কি এদের তো যাই কিন্তু সমস্যা হচ্ছে এখানে থাকি একা হ্যাঁ মানে একা ঠিক না মানে আর কি আর কোনো বাঙালি নাই এই জিনিসটা খুব মিস করি তো চলেন আপনাদের আর একটু সাগরের কাছে নিয়ে যাই তো মানে আর কি ভালো লাগবে মানে আমার এখানে হচ্ছে নীল আর সবুজ হ্যাঁ কিন্তু আমাদের এখানকার ওয়েদারটা কিন্তু অনেকটা লন্ডনের মতো হ্যাঁ যখন তখন মানে আর কি বৃষ্টি আসে অবশ্য আমার মানে অনেকের কাছে বিরক্ত লাগলো ওই জানি আসো আসো মা এটা রাখো এটা রাখো এটা রাখো এটা রেখে দাও হচ্ছে লিজার নিচে শাক শাক খুঁটতেছে হ্যাঁ ডাটা শাক ছোট ছোট মানে কি ডাটা শাক আচ্ছা সরি আমি না সবাইকে অ্যাটেন্ড করতে পারতেছি না কেউ প্লিজ মানে কেউ মাইন্ড করবেন না কারণ একসাথে মানে মানে আর কি কমেন্ট দেখতে গেলে যত বেশি নড়াচড়া তত বেশি সরি আমার এই ইয়ে বোধহয় নড়তেছে না এখন আমার তো মঞ্জুর করার মতো ইয়ে কিনতে হবে আর কি স্ট্যান্ড হচ্ছে লাইভের ইয়ে করার জন্য তো যাই হোক বাবা তো যাক হোক মাদ্রিদের মানে কি মাদ্রিদের এই যে ইয়ানি সবাইকে হাই বলো এই দাঁড়াও 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 তুমি দাঁড়াও বলো কেমন আছো বলো ঈদ মোবারক তোমরা কেমন ঈদ করেছো বলো প্রবাস কথা বলো ও ইয়ানি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইয়ানি হচ্ছে প্রবাস কথার লোগো চেনে হ্যাঁ প্রবাস কথার লোগো চেনে আমি ওই দিন ওই বাসার থেকে যখন বেরোইছি তো আমাকেও আমার ওই প্রবাস কথার টি শার্ট বের করে দিয়ে বলতে বাবা তুমি প্রো আর হচ্ছে ইয়ানি প্রবাস কথা বলতে পারে না বলে হচ্ছে প্রো ব্রাশ বলে প্রো ব্রাশ কথা হ্যাঁ বাবা তুমি প্রবাস কথার ইয়ে গায়ে দিবা গেঞ্জি গায়ে দিবা এই যে আজকে ক্যাপ এই যে আজকে হাই বলো সবাইকে তুমি কি আচ্ছা আমরা একটু ইন্টারভিউ নি তুমি কি শাক পাইছো কই দেখি তোমার শাক কই দেখি তুমি আসলেই তুললা নাকি মানে ঢপ দিলা তো যাই হোক এই হচ্ছে ইয়ে আচ্ছা আমি মনে সবাইকে বিরক্ত করলাম না হঠাৎ করে ঢুকে আমাদের অ্যাডমিন সাহেব তো এখনও আজকে মনে ঢাকা থেকে আসতেছে আর সাহারিয়া তারেকরে কংগ্রাচুলেশান আরও বড় দায়িত্ব আরও বড় প্ল্যাটফর্ম সাহারিয়ার তারেকের জন্য সাহারিয়ার তারেক অবশ্যই এটা ডিজার্ভও করে প্রথম থেকেই সাহারিয়ার তারেক খুব দুর্দান্ত লেভেলের কাজ করছে আমাদের জন্য মানে প্রবাস কথা আজকে এই অগ্রগতি বা এখানে আমাদের যত মানে কি প্রজেক্ট এবং মডারেটার হিসাবেও সে অনেক বেশি অনেক বেশি কাজ করছে সব সময় অ্যাক্টিভ এই এই হ্যাঁ এই আপেল খাবেন কে কে এই যে যে মানে কি বাংলাদেশে যারা এই মানে ইয়ে খান এই যে ভুয়া আপেল ইয়ে তাদের জন্য এই যে হ্যাঁ বাবা হ্যাঁ মা হ্যাঁ এটা কি এটা ও স্ট্রবেরি হ্যাঁ আচ্ছা মানে স্ট্রবেরি পেয়েছে রাস্তায় এই যে বাড়িগুলো না দারুণ দারুণ একদম ফিফে মানে কি বাড়ি এখানে অবশ্য ইও পাওয়া যায় এখানে আপনার ওই অ্যাপার্টমেন্টও আছে থাকার জন্য এই হচ্ছে কামতাপুরী সাগর হ্যাঁ এখানে পা মানে মানে হচ্ছে পাহাড়ের সাথে হচ্ছে সমুদ্র মানে এই জায়গার যে বিষয়টা এবং ঠিক আমার কাছে এত সুন্দর লাগে যে ওই মানে পাহাড়ের সাথেই মানে মানে সমুদ্র মানে কি যেখানে শেষ ওইখান থেকে দেখালো মানে আপনার ওই যে পাহাড় মানে উঠছে আর তার মা মানে হচ্ছে ভাজে ভাজে হচ্ছে আপনার ইয়ে ভাজে ভাজে হচ্ছে একটা একটা মানে আর কি বাড়ি মানে কারা যেসব বাড়িগুলো বানা রাখে মানে অন্যরকম মানে আর কি মানে আর কি ব্যাপার এসব জায়গায় থাকা বা মানে অবসর কাটানোর জন্য দারুণ জায়গা এই আর কি তো যাই হোক আমার মুত্রিকু এটা এই শহর সবার দাওয়াত থাকলো ইউরোপে যারা আছেন মানে কি সময় করে চলে আসবেন আর হচ্ছে যারা আচ্ছা সবার কমেন্টগুলো আমি পরে আর কি মানে কি পড়ে নিব হ্যাঁ আর সবাইকে বলে রাখি আগামী শুক্রবারে আমাদের বৈশালী সরকারের লাইভ আছে বৈশালী সরকার লাইভে আসতেছে আগামী শুক্রবার এই সপ্তাহে আসার কথা ছিল তো যাই হোক মালয়েশিয়ার লাইভ হলো বলে আর মানে ওইটা ডেটটা চেঞ্জ মানে কি চেঞ্জ করছি তো হ্যাঁ মুন্না ধন্যবাদ হ্যাঁ সাইমাপা চলে আসেন অ্যানি টাইম অ্যানি টাইম বিশানিন চলে আসেন হ্যাঁ কোনো সমস্যা নাই আচ্ছা দেখি আমি আপনাদের আরেকটু কাস্ট করে দেখাই একটু এই জায়গাতে চাই এই ইস আমার মোবাইলটা ইয়ে হয়ে গেল আমি ঠিকঠাক করে নিলাম কিন্তু ইয়ে হইল না এই যে এটা হচ্ছে কান্তাব্রিকো মানে কি সাগর ক্যান্টাব্রিয়া মনে হয় সম্ভবত বলে ইংলিশে এটা হচ্ছে আপনার আটলান্টিকের শাখা সাগর ও নদীর ওই পারে মানে এই এই সাগরের ওই পারে হচ্ছে লন্ডন তো যাই হোক ফখরিন রাজি আমি তো সব সময় মানে কি বলি না যে এসে পড়েন এসে পড়েন আসেন তো না তো যাই আজকে জায়গা মানে কি দেখালাম যদি এইবার এই লোবে লোভে আসেন এবং আমাদের আমাদের পাশের সমস্ত শহরগুলো এমনই হ্যাঁ মোটামুটি সাগরের পাশ গ্রেসের যে শহরগুলো দুর্দান্ত সব জায়গা তো আপনারা জানেন যে আমি একটা শহর নিয়ে লিখতাম মাঝে মাঝে সুমাইয়া তো সুমাইয়াটাও দারুণ জায়গা মানে মানে আর কি মনে রাখার মতো জায়গা আর দেখার মতো জায়গা ওখানে লেক টেকও আছে এই আর কি ঠিক আছে তাহলে মত্রিকু সবার দাওয়াত হ্যাঁ বিশেষ করে মানে ইউরোপ মানে টাইম যে যখন আসেন কোনো সমস্যা নেই থাকা খাওয়া ফ্রি হ্যাঁ থাকা খাওয়া মানে কি ফ্রি আদর যত্ন ফ্রি চলে আসেন কিন্তু যেই আসুক মানে কি বিশেষ করে না থেকে আর ইয়ে থেকে কেউ আসলে আমি সবাই মানে কি সাজেস্ট করি যে গাড়ি নিয়ে আসবে কারণ আমার এখানে গাড়ি ছাড়া তো একটু মানে অ্যাভেলেবেল না মানে কি সব কিছু মানে বড় বড় শহরে যেমন মানে কি যোগাযোগটা খুব অ্যাভেলেবেল আমার এখানে এইটা না এটা এক ঘন্টা পর পর বাত আসে হ্যাঁ বাবা আসি মা হ্যাঁ না আসি নাই তো আসতে আচ্ছা আচ্ছা তো যাই হোক যারাই আসবেন বিশেষ করে বার্সেলোনা মাদ্রিদ থেকে চেষ্টা করবেন মানে আর কি মানে আর কি গাড়ি নিয়ে আসা চলো মা ও তাই তো আমি এইখানে আসি না কেন লিজে আমার ডাকতেছে এইখানে এইখানে আসো বাহ এই জায়গা তো তারক আছে আমি একটু আসলে টেলা আছি হ্যাঁ এ দেখেন জংলা জঙ্গল সেখানেও ফুটে আছে ফুল হ্যাঁ বাবা এই ফুল আসলে মানে এর থেকে সুন্দর সুন্দর ফুল গাছ আছে হ্যাঁ মা দেখেন বাড়িগুলো কোন জায়গা বানাইছে পাহাড়ের সাথে মানে আমার দারুণ পছন্দের জায়গাটা হ্যাঁ হ্যাঁ বাবু আমি এইখানে থাকি হ্যাঁ বাবু জাকির ভালো আছো তুমি তো এই হচ্ছে এই যে নিচে যাচ্ছে হচ্ছে এর জন্য সবাই এখানে ক্যাম্পিং করতে যায় আর এই হচ্ছে আপনার এই হচ্ছে শহর আর কি মোটামুটি আরও ভালো দেখাইতে পারতাম যদি ইয়ে মোবাইলটা তো অ্যাঙ্গেল হইলো না মানে কেমন করে যেন ইয়ে হয়ে হইল তো ঠিক আছে সবাইকে আবারও সবাইকে আবারও বাসি শুভেচ্ছা ঈদের যখন যে আসতে চান আমার এখানে মানে আর কি বেড়ায় যান কোনো সমস্যা নাই সবাইকে দাওয়াত থাকলো আন্তরিক দাওয়াত এই আর কি আর হচ্ছে মাদ্রিদবাসীর গেট টুগেদারের জন্য শুভকামনা থাকলো আগামী শুক্রবার বৈশালী সরকারের লাইভ আছে চলে আসবেন সবাই বিকাল মানে কি বাংলাদেশ সময় রাত নয়টা তার মানে ইউরোপের বিকাল পাঁচটা জানেন সবাই যে আমাদের বৈশালী খুব ভালো গান করে তো মানে কি চলে আসেন তো ঠিক আছে ডেউ দেফ দে বার্সেলোনা থাকে রাইট তো যাই হোক হ্যাঁ ডেউড্রফ মুনা মানে কি বার্সেলোনা সম্ভবত চলে আসবেন যে যে আসতে চান চলে আসেন শুধু আসার আগে বার্সিং থেকে মাদ্রিদ থেকে একটু বাঙালি শাক সবজি নিয়ে আসবেন এইটুক দাবি আর কোনো দাবি নেই কারণ এইখানে আমি আসলে এইগুলো মিস করি মাছ পাই এখানে মাছ এইখানকার লোকাল মাছ তো অনেক প্রচুর মাছ কিন্তু মানে আছে না যে আমরা তো বাংলাদেশি মানে আমাদের বাঙালি খানা না হইলে তো হয় না তো ওইটা মিস করি হ্যাঁ বাবু তোমারও মিস করি মানে কি দেশে গেলাম তোমার সঙ্গে দেখা হইলো না হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ ডেউডোর মানে আর কি বার্সিং থাকে সম্ভবত হ্যাঁ খাইরুল ইনো ভালো আছো খাইরুল তুমি দুবাইতে একটু অ্যাক্টিভ হতো দুবাইতে আমাদের ওই যে ইরিনাপা আছে মানে আইরিনাপা সে অনেকদিন থেকে ট্রাই করতেছে আমাদের জাহেদ রয়েছে মানে কি দুবাইতে একটা বড় গেট টুগেদার করো দুবাই ধামাকা দেখতে চাই কারণ মানে আর কি তোমার ইসের মিডল ইস্টের সেন্ট্রাল একটা জায়গা এখানে দুবাইয়ের অনেক মেম্বার আছে আমাদের এখানে কিন্তু দুবাইতে মানে ইয়ে হচ্ছে না এই কাজটা খুব তাড়াতাড়ি করো আমি দুবাইয়ের একটা চার্টরুম করছি মানে আমরা তো ওইখানে দাঁড়াও তোমার মানে আর কি অ্যাড করে নিবো নে আর রুবায়েত তুমি আসো তুমি আসো আমাদের রুবায়তের খুব সুন্দর একটা ঘের আছে দারুন এবার মানে কি মানে কি দেশে গেলে রুবায়ত পার্টি দিছিল ওখানে তো মানে খুবই ভালো লাগছে আর মানে আর কি রুবায়ত খুব ভালো ছেলেও আমার খুব মানে খুবই ভালো লাগছে রুবায়ত তো রুবায়ত যদি আসে একবার মানে আর কি ভিসা টিসা লাগায় চলে আসো রুবায়ত আচ্ছা শোনেন আমি অনেককেই অ্যাটেন্ড করতে পারি নাই সরি হ্যাঁ কেউ কিছু মনে করবেন না কারণ একই সাথে লাইভ আর ইয়ে আসলে অ্যাটেন্ড করতে গেলে একটু সমস্যাই হয় না তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আবারও ঈদ মোবারক কালকে থেকে আমাদের অ্যাডমিন মঞ্জুর রে রেগুলার পেয়ে যাবেন সবাই উনি মানে এতদিন বাড়িতে ছিলেন গরু টরু খাইতে আসে মিথুন ভাই এক গরু কিনে কোথায় যে হারা গেল ভাইটা আরে আমার মিথুন ভাই কোথাও তার মানে কি পাই না ঠিক আছে ওকে তাহলে ভাইদান সবাই সবাইকে তাহলে আবারও ঈদ মোবারক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন মানে কি সুস্থ থাকেন ঈদ মোয়ারক খুদা হাফেজ কেমন করবো